শক্তি রূপান্তরের সহায়তায় আমরা দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাই, যেমন পেট্রোলে সঞ্চিত রাসায়নিক শক্তি গতিশক্তিতে রূপান্তরের মাধ্যমে আমরা ইঞ্জিন চালাতে পারি। শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসারে কোনো ইঞ্জিন থেকে সেই পরিমাণ শক্তি আমাদের পাওয়া উচিত যে পরিমাণ শক্তি ইঞ্জিনে প্রদত্ত হয়। কিন্তু এটা দেখা যায় যে পরিমাণ শক্তি ইঞ্জিনে প্রদত্ত হয় সর্বদাই তার চেয়ে কম পরিমাণ শক্তি লাভ করা যায়। এটি প্রধানত হয় এই কারণে যে ইঞ্জিনে ঘর্ষণ বলের বিরুদ্ধে যে কাজ করতে হয় তা তার তাপ শক্তিরূপে অপচয় হয়। করোনাকালীন এই মহামারীর দুর্যোগের মধ্যে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শুভেন্দু জোদ্দার, সহকারী শিক্ষক, জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আমরা যে বিষয়টা নিয়ে শুনলাম তা শক্তির অপচয় এবং লাভ। একটা ইঞ্জিনে কোনো শক্তি প্রয়োগ করলে ইঞ্জিনটা কাজ করে, এই কাজটা কি পরিমাণ হয়? আমরা যে পরিমাণ শক্তি সরবরাহ করি সেই পরিমাণ কি শক্তি পাই? আসলে তা হয় না। সেই আলোকেই আমাদের আজকে আলোচ্য বিষয় কর্মদক্ষতা। কর্মদক্ষতা বলতে বোঝানো হয় একটা ইঞ্জিন থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় এবং একটা ইঞ্জিনে যে পরিমাণ শক্তি প্রয়োগ করা হয় তার অনুপাতকে কর্মদক্ষতা বলে। অর্থাৎ কর্মদক্ষতা সমান লভ্য কার্যকর শক্তির ভাগ মোট প্রদত্ত শক্তি। লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। এছাড়া আমরা আরেকভাবে বলতে পারি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, লভ্য কার্যকর শক্তি কে যদি সময় নিয়ে ভাগ করি এবং মোট প্রদত্ত শক্তিকে যদি আমরা সময় নিয়ে ভাগ করি তাহলে লভ্য কার্যকর শক্তি ভাগ সময়, এই শক্তি ভাগ সময় তথা কাজ ভাগ সময়, আমরা এর আগে বলেছি কাজ করার হারকে ক্ষমতা বলে, তাই এটাকে লেখা যায় লভ্য কার্যকর ক্ষমতা ভাগ মোট প্রদত্ত ক্ষমতা। আমরা এভাবেও কর্মদক্ষতাকে সংজ্ঞায়িত করতে পারি, লভ্য কার্যকর ক্ষমতা ও মোট প্রদত্ত ক্ষমতা অনুপাতকে কর্মদক্ষতা বলে। যেহেতু কর্মদক্ষতা একটা আনুপাতিক রাশি তাই এর কোনো একক নাই। কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়, সো ইটা সমান আমরা লিখতে পারি, সুতরাং এখানে না লিখে আমরা মাঝখানে একটা লিখতে পারি, সুতরাং কর্ম দক্ষতা ইটা সমান লভ্য কার্যকর শক্তি এটাকে ডাব্লু, আর মোট প্রদত্ত শক্তি এটাকে যদি আমরা ডাব্লু প্রাইম দ্বারা প্রকাশ করি তাহলে কর্মদক্ষতা ইটা সমান ডাব্লু বাই ডাব্লু প্রাইম। এখানে এই চিহ্নটার নাম হচ্ছে ইটা, উচ্চারণ করব ইটা। এছাড়া আমরা এটাকে লিখতে পারি লভ্য কার্যকর ক্ষমতা পি আর মোট প্রদত্ত ক্ষমতা পি। যেহেতু এটি একটি আনুপাতিক রাশি তাই একে শতকরায় প্রকাশ করা হয়, আর শতকরায় প্রকাশ করার জন্য আমরা এটাকে 100% দিয়ে গুণ দিয়ে থাকি। এই হচ্ছে আমাদের কর্মদক্ষতা। যেমন একটা ইঞ্জিনের কর্মদক্ষতা 70% বলতে কি বুঝি, একটা ইঞ্জিনের কর্মদক্ষতা 70%
বলতে কি বুঝি? এই ইঞ্জিনটি যদি 100 ভাগ শক্তি অথবা 100 ভাগ ক্ষমতা প্রয়োগ করা হয়, তাহলে ওই ইঞ্জিন থেকে 70 ভাগ শক্তি অথবা 70 ভাগ ক্ষমতা লাভ করতে পারি, বাকি 30 ভাগ শক্তি বা ক্ষমতা অপচয় হয়ে যায়। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। আমরা এই কর্মদক্ষতা শেষ করার মধ্য দিয়ে আমাদের চতুর্থ অধ্যায়ের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়টা এখানে আমরা শেষ করতে পারি। ধন্যবাদ সবাইকে।